এটি ছিল আমি দেখাচ্ছি আপনাদের, এটি ছিল কাজী নজরুল ইসলামের বেড। এখানে কাজী নজরুল ইসলাম তার জীবনের শেষ সময়টুকু এখানেই ছিলেন। কতটা যত্ন সহকারে একজন নার্স তার কেয়ার দিচ্ছে। প্রভাতে জাগিল সকল যাত্রী, তোরা ঘুমাস নে আর রাত্রি ভাবি। বল বীর, বল উন্নত মম শির, শিরিণে হারিয়া আমারি নত শির ওই শিখর হিমাত্রির। আমি এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে, যেটি পূর্বে পিজি হসপিটাল নামে পরিচিত ছিল। আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের শেষ সময়টুকু এখানে অবস্থান করেছিল অসুস্থতা অবস্থায়। তো দর্শক, কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত একটি কেবিন রয়েছে, 117 নম্বর একটি স্মৃতিকক্ষ। আমরা এখন চলে যাব সেখানে, যেখানে দেয়ালে দেয়ালে কবির স্মৃতিচিহ্ন রয়েছে, যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্মৃতিটুকু সংরক্ষণ করেছে। এখন আমরা চলে যাব 117 নম্বর কেবিনে। 1972 সালের 24 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ উদ্যোগে কবিকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে আনা হয়। বিদ্রোহ, বিপ্লব, সাম্য ও মানবতার কবি বেঁচে ছিলেন 77 বছর, কিন্তু সৃজনশীলতায় সক্রিয় ছিলেন মাত্র 23 বছর। বিদ্রোহের জয়ডঙ্কা বাজিয়ে ধূমকেতুর মতো যার আগমন, তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন একাধারে কবি, সুরস্রষ্টা, সাংবাদিক, রাজনীতি সচেতন ব্যক্তি, শিল্পী, সুরকার ও প্রাবন্ধিক। কবিতার মাধ্যমে বিদ্রোহী কবি নিপীড়িত শোষিত মানুষের কথা বলেছেন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যে কাজী নজরুল ইসলামের যে একটা স্মৃতিকক্ষ রয়েছে সেই স্মৃতিকক্ষে। এখানে কবি যখন অসুস্থ ছিলেন 1975 সালের 23 জুলাই কাজী নজরুল ইসলামকে এই 117 নং কেবিনে রাখা হয়েছিল। এটি ছিল, আমি দেখাচ্ছি আপনাদের, এটি ছিল কাজী নজরুল ইসলামের বেড। এখানে কাজী নজরুল ইসলাম তার জীবনের শেষ সময়টুকু এখানেই ছিলেন। এখানে গভীর এবং নিবিড় পরিচর্যা এবং সেবা পেয়েছে আমাদের জাতীয় কবি। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কক্ষটিকে সংরক্ষণ করেছে এবং এই কক্ষের দেয়ালে দেয়ালে রয়েছে কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতিবিজড়িত ছবি। আমি প্রথমে আপনাদের একটা একটা করে দেখাবো। এখানে কাজী নজরুল ইসলামকে মালা পরিয়ে দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত ছবি, এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য। এই ছবিটি কবির মৃত্যুর 7 দিন আগে তোলা পিজি হাসপাতালে, এবং এখানে কাজী নজরুল ইসলামকে দেখতে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখানে একজন নার্স পরম যত্নে কেয়ার দিয়ে যাচ্ছেন কাজী নজরুল ইসলামকে। আর এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত ছবি। আর এখানে কাজী নজরুল ইসলামকে হাত বলে দিচ্ছেন বঙ্গবন্ধু, এই যে মালা দিয়ে বরণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত ছবি, এটি তার পরিবারের সাথে একটি ছবি, এটিও মৃত্যুর 7 দিন আগে তোলা একটি ছবি, যেখানে একজন নার্স কেয়ার দিচ্ছেন। এখানে আরও অনেক কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু ছবি রয়েছে। এখানে কাজী নজরুল ইসলামের হাতের লেখা ধূমকেতু, চল চল চল, আমি সৈনিক, এরকম কয়েকটি হাতের লেখা রয়েছে। কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই কক্ষটি দেখতে প্রতিদিন অনেকেই আসে। তো আজকে আমরা একজনের সাক্ষাৎকার নিব, এই বিশ্ববিদ্যালয়েরই ডিপার্টমেন্ট অফ গ্রাজুয়েট নার্সিংয়ের লেকচারার নোপোডি কস্তা ম্যাডামের। দেখাবে বিশ্ব পথিকের সাথে তোদের সে পথে চলার দাবি, অতীতের মোহ হোক ছিন্ন বর্তমানের কুঠারাঘাতে, ঘুমায়েছে যারা জাগুক তাহারা তোদের রুদ্র অশ্বিনীপাতে। এটা আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জাগরণী একটা কবিতা। তো আমার সবসময় খুবই ভালো লাগে যে কবি কাজী নজরুল ইসলাম তার অন্তরে এত এত সুর, এত গান এবং মানুষের কবি, দেশের কবি, এই বিষয়ে উনি এত
লেখালেখি করেছেন। এবং আসলে আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমার নাম নুপুর, আমার মা কবি নজরুলের সেই নুপুরের ঝংকার এবং সেই যুদ্ধের সাজসজ্জা বিনা এই শব্দ থেকে আমার তখন জন্ম হয়েছিল। মা এই কবি নজরুলের এই কবিতা গান এটাতে মুগ্ধ হয়ে আমার নাম নুপুর রেখেছিল। তো আমি কৃতজ্ঞচিত্তে সবসময় কাজী নজরুলের এই সৃষ্টি এবং তার এই কবিতা শৈলী সবসময় আমি স্মরণে রাখতে চাই এবং আমি তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি যেন সে সবসময় সেই স্বর্গে স্থান পায়। আমি সবসময় নম্রচিত্তে তাকে স্মরণে রাখতে চাই। থ্যাংক ইউ ম্যাডাম। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে এবং মৃত্যুবরণ করেন 1976 সালের 29 আগস্ট ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে। কাজী নজরুল ইসলাম তার একটি কবিতায় বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কবির এই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। দর্শক, এখানে এসে আমার কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতার কয়েকটি লাইন আমি আপনাদের শোনাব। বল বীর বল উন্নত মম শির, শিরিণে হারিয়া আমারি নত শির ওই শিখর হিমাত্রির। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গুলক ভেদিয়া, খুদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে আমি চির বিশ্ব বিশ্ববিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাস্তিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাবয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো আমি ভীম বাসমান মায়, আমি দুর্জুটি আমি এলোকেশ জ্বর অকাল বৈশাখী, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিদাত্রী। আমি ঝঞ্ছাও আমি গুরিণী, আমি পথ সম্মুখে ঝা পাই যাই চরণী, আমি নিত্য পাগলের ছন্দ, আমি আপনার তালিম মেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুর, আমি চলে চঞ্চল ঠমুকি ছমুকি পথে যেতে যেতে চকিতে চমুকি ফিং দিয়া তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন চা করি শত্রুর সাথে গলাগলি দূরে মৃত্যুর সাথে পাঞ্জা, একে উন্মাদ আমি ঝঞ্ছা, আমি মহামারী আমি বিতিয়ে দরিদ্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর। বল বীর আমি চির উন্নত শির।